মুহূর্তে চট্টগ্রামে সিআরবিতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত চট্টগ্রামে যে ফুসফুস নামে খ্যাত সিআরবিকে যখন থেকে বেসরকারি হাসপাতাল নির্মাণ করার যে প্রকল্প রেলওয়ের কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে তখন কিন্তু থেকে কিন্তু এই নাগরিক সমাজ এবং চট্টগ্রামের যে সর্বস্তরের নাগরিকরা আছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং দেড় বছর ধরে কিন্তু এই আন্দোলন চলছে এবং তারা বলছেন যে সিআরবি হচ্ছে মানুষের অর্থাৎ চট্টগ্রামের যে নাগরিকরা আছেন তাদের নিঃশ্বাস নেওয়ার একটি উন্মুক্ত জায়গা। সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু রেলওয়ে যে সম্পর্কিত সংসদীয় কমিটি তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যে হাসপাতাল নির্মাণের বিকল্প হিসাবে তারা কুমিরার একটি জায়গাকে প্রস্তাব করেছেন এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু যারা আন্দোলন করছিল অর্থাৎ নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্ট জনরা তারা সেই উদযাপনটা আজকে করছে এবং আজকে থেকে দুদিন ব্যাপী এই উদযাপন হবে এবং আগামীকাল একটি মহাসমাবেশ হবে যেখানে চট্টগ্রামে যে সংসদ সদস্যরা আছেন এবং আওয়ামী লীগের যারা নেতৃত্বস্থানীয় আছেন তারা অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছেন এবং এর মধ্যে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী নফেল মহিবুল হাসান নফেল সহ বিশিষ্টজনরা কিন্তু সে মহাসমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং আপনারা জানেন যে আসলে এই সিআরবিকে রক্ষা করার জন্য কিন্তু যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু নানা পেশাজীবীর মানুষরা অংশগ্রহণ করেছেন এবং নানা ধরনের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই নাগরিক সমাজ তারা দাবি করছেন যে আজকে যে বিকল্প যে স্থানের প্রস্তাব করা হয়েছে সেটা কিন্তু তাদের আন্দোলনের যে ফসল সেটা। এবং আপনি জানেন যে সিআরবি কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মাস্টার প্ল্যান আছে সে মাস্টার প্ল্যানে কিন্তু হেরিটেজ জোন হিসাবে পরিচিত এবং যেখানে আসলে অন্য কোনো স্থাপনা করার নিয়ম কিন্তু সে মাস্টার প্ল্যান অনুযায়ী নাই এবং সেই দাবি নিয়ে কিন্তু এই নাগরিক সমাবেশের এই আন্দোলন ছিল, যে আন্দোলন আসলে একসময় পুরো চট্টগ্রামবাসীর প্রাণের আন্দোলন হয়ে উঠেছে এবং সেই যে দেড় বছর আগে শুরু হওয়া যে আন্দোলন সেই আন্দোলন হয়তো তারা আশা করছেন যে আগামীকাল যেহেতু সরকারের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থাকবে মহাসমাবেশে সেই সমাবেশ থেকে হয়তো একটা সুনির্দিষ্ট ঘোষণা আসবেন যে এখানে কোনো ধরনের হাসপাতাল নির্মাণ করা হবে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের সিআরবিতে।